আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই পাঁচফোড়ন চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আজকে আমি দেখাই আমাদের কি কি উপকরণ লাগছে। আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা এখানে নিয়েছি। এখানে মাথাটা গোটা মাথা আছে, এটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল আছে, একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, একটা আলু, দুটো আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমার 2 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আমি নুন নিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য আমি ব্যবহার করব সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ, দারচিনি, এলাচ, আর সবশেষে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, কড়াইটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি মাছের মাথাগুলো ফ্রাই করে নেব। আমি মাথাগুলো দেখুন আমাদের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলো কুচিয়ে নেব। এবার আমি কড়াইতে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাদা জিরে দিয়ে আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু, দেখুন আলুগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে আসছে,
এরপর আমি এর মধ্যে দুমো করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো ভাজা করব। উপর থেকে 1/4 চামচ লবণ, ভালো করে আলু আর টমেটো একসাথে ভেজে নেব। আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে নিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ লবণ, 4 চামচের 1 চামচ আমি লবণ দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চামচ জিরে ধনের গুঁড়ো, 1/2 কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া। এই সবকটি মিশ্রণ আমি দিয়ে হালকা একটু জল দেব, দিয়ে এবার আমি মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল 100 গ্রাম আমি দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে নিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য জল দেব। আমি এবার এর মধ্যে জল অ্যাড করছি। আমি কড়াইটাকে ঢেকে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমাদের মুড়িঘণ্ট প্রায় হয়েই গেছে। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। Thank you.
এইভাবে আমি খুন্তি দিয়ে মাছের কাঁটাগুলোকে মিশিয়ে নিলাম। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে মুড়ো ঘন্ট। এবার আমি এর উপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এবার এর উপর থেকে এক চামচ মতন ঘি উপর থেকে গরম মশলা গুঁড়ো, আমি এখানে সানরাইজের গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি, দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে আপনাদের রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবো।